গুড মর্নিং ফ্রেন্ডস, সব কেমন আছো? গরমে আমি তো একদম ভালো নেই, আমার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তারপরে মেয়ের খুব শরীর খারাপ, গরমে পুরো একদম শরীর অসুস্থ হয়ে পড়েছে। তারপর কি বলতো, মাথার মধ্যে সকালবেলা তেল দিয়েছি, জল দিয়েছি, জল দিয়ে স্নান করেই তোমাদের পুজো টুজো সেরে তোমাদের সাথে কথা বলছি, কিন্তু মেলাতে কী কিনেছি তোমাদের দেখাতে পারিনি, ওর জন্য দেখাচ্ছি। এই যে এই চুড়িগুলো নিয়েছি, এই চুড়িগুলোর দাম শোনো, ওদেরকে কেন বলবো না যে 4 টাকার বসে আছে, এক একটা হচ্ছে এই এটা হচ্ছে 60 টাকা, এটা হচ্ছে 60 টাকা, মানে জোড়া 60 টাকা, মানে এইটা যদি 60 টাকা হয়, এটা 60 টাকা হয় তাহলে কত হচ্ছে 120 টাকা, আর এইটা শুধু একটাই হচ্ছে 100 টাকা। ওর জন্যই বলেছি চোর বসে আছে মেলাতে, আর কিচ্ছু কিনিনি, 20 টাকা দিয়ে শুধু একটা আয়না কিনেছি, আর কিচ্ছু কিনিনি। তো পরে তোমাদের সাথে কথা বলছি। আজকে একটু অন্যভাবে ডাল করবো, আমডালি করবো, আজকে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলের ভেতরে, হয়ে গেছে। নুন হলুদ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আগে, একদম সিম্পল পাতলা, গরমে এইসব খুব ভালো খাওয়া, তোমরাও খাও, শরীর খুব ভালো থাকবে, সতেজ থাকবে, সারাদিন কাজে মনও লাগবে, বিশেষ করে টকটা, যেভাবেই হোক টক, ডাল টক এমনি তৈরি করো। উপরে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, ডাল আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে ভেন্ডি মাখা করেছি, শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, গরমে না এই ভেন্ডি মাখা, উচ্ছে মাখা, আলু মাখা খুব ভালো লাগবে খেতে, তোমরা করে দেখো। আর কাঁচা তেল দেবে না, লঙ্কা তেলটাকে ভেজে নিয়ে দেবে। আর এই যে আমার ভাত, ডিম ভাজা করেছি, বাবুর ভাত, আর টক ডাল আছে, মিষ্টি দই আছে, তো আমি খেয়ে নিচ্ছি, তোমরাও খেতে বসে যাও।